প্রকাশপুরের বাসিন্দা ভক্তদাস আর হরিদাস দুই বন্ধু। শুধু বন্ধু বললে ভুল বলা হবে, বলা ভালো খুবই কাছের বন্ধু। সবেতেই দুজনের মধ্যে খুব মিল, কেবলমাত্র একটি বিষয় ছাড়। ভক্তদাস ছিল প্রচণ্ড ধর্মভীরু ও ভাগ্যে বিশ্বাসী। অপরদিকে হরিদাস ছিল কিন্তু বিপরীত, সে ছিল নাস্তিক আর কর্মে বিশ্বাসী। এই নিয়ে দুই বন্ধুর মধ্যে প্রায়শই তর্ক লেগে যেত। একদিন দেখ হরি, ভগবানের কি অপূর্ব সৃষ্টি এই নদী। একদিকে যেমন মানুষের জলের তেষ্টা মেটাচ্ছে, অন্যদিকে মনের তেষ্টাও মেটাচ্ছে। অদ্ভুত যুক্তি তোদের, সত্যি নদী পাহাড়ের বরফ গলা জল থেকে সৃষ্টি হয়, সেই জল সমতলে নেমে আসে, এটাই ভগবানের কি ভূমিকা? তোর এই এক কথা, সবেতেই ভগবানের মহিমা অস্বীকার করা স্বভাবে দাঁড়িয়ে গেছে তোর। ওরে, ভগবানের মর্জি ছাড়া একটা পাতা অব্দি নড়ে না রে দুনিয়ার। হ্যাঁ হ্যাঁ, হাওয়া বাতাস সব তো চুলোই গেছে, ভগবানের খেয়ে দিয়ে কাজ নেই, গাছের পাতা নাড়াবে যত সব। তোর সাথে তর্ক করা আর ঘোষবাড়ির মেয়ের পেছনে লাইন দেওয়া দুটোই সমান, কোনোটাতেই লাভ হয় না। ঘোষবাড়ির মেয়ের কথা জানি না, তবে যদি যুক্তি দিয়ে প্রমাণ করতে পারিস তাহলে আমি মেনে নেব, এটা আমি বলতে পারি। এই যে এই পেয়ারাটা তুই খেলি, যদি উপরওয়ালা না চাইতো তুই পেয়ারা তো ছাড়, এর একটা দানাও তুই মুখে দিতে পারতিস না। ও, তার মানে তুই বলতে চাইছিস আমি না চাইলেও কোনো অজানা শক্তি আমায় জোর করে খাবার খেতে বাধ্য করবে, তাই তো? বলতে চাইছি না, বলছি। তাই নাকি? তবে শোন, আজ থেকে এই মুহূর্ত থেকে তোরা যে যাই বলিস ভাই, আমি কোনো খাবার খাবো নাই, দেখি কোন শক্তি কিভাবে আমায় খাওয়ায়। ভক্তদাসের মনের এই ভুল ধারণা ভাঙার এইটাই মোক্ষম সুযোগ। ওকে আমি প্রমাণ করে দেব, যদি আমি নিজে না খেতে চাই কেউ কেউ আমায় খাওয়াতে পারবে না। হ্যাঁ, কি রে হরি, বেলা গড়িয়ে গেল আর কতক্ষণ তোর ভাতের থালা আগলে বসে রইব বল, এবার আয় খেয়ে আমায় উদ্ধার কর। এই যা, এই কথাটা তো মাথায় আসেনি, ভগবান না হোক এই মাতারানি তো ছাড়বার পাত্রী নয়, জোর করেই খাইয়ে ছাড়বে। আরে কি হলোটা কি, বলি কানের মাথা কি মাঠে রেখে এসেছিস নাকি, শুনতে পাচ্ছিস না? পাচ্ছি পাচ্ছি, কিন্তু আমি খাবো না, মানে মাথায় ব্যথা, ইয়ে মানে পেটে ব্যথা, তুমি খেয়ে নাও। কি বললি, পেটে ব্যথা? সকাল সকাল জলে জঙ্গলে ঘুরে ঘুরে হাবিজাবি খেলে পেট কেন, অনেক জায়গাতেই ব্যথা হবে। চল ভাতে জল ঢেলে দিচ্ছি, নেবু দিয়ে খাবি। দূর ব্যাঙের ঠ্যাং সাপের মাথা, এইভাবে চললে তো সত্যি হবে ভক্তদাসের কথা। না না না, কখনো না, তোমরা যাই বলো ভাই, খাবার আমি খাবো নাই। কি বললি বেটা, তোর পিঠের ছাল তুলে ডুগডুগি বাজাবো তবে আমার শান্তি হবে। ভালো লাগে খেতে বাদাম কাঁচা, এই বেলা চাচা আপন প্রাণ বাঁচা। ওরে ওরে, থাম থাম, দাঁড়া দাঁড়া, বলছি খালি পেটে বাবা যাচ্ছিস কোথায়? ওই ওই হনুমানের পোলা, ওই খুব বাঁচান বেঁচে গেছি বাবা, ভগবান কি করতো জানি না, তবে মায়ের পাল্লায় পড়ে ঠিক কিছু খেতে হতো, এই নির্জন জায়গায় সবচেয়ে ভালো। এই বটগাছ, এই বটগাছের উপরে উঠেই ভূতের মতো বসে থাকি, কেউ আমার টিকিটিও পাবে না, আর যেই বা পাবে ভূত ভেবে পালাবে। হি
এই ভেবেই হরিদাস গাছের ওপরে উঠে বসে রইল ঘাপটি মেরে। আস্তে আস্তে সকাল পেরিয়ে দুপুর গড়াল, হরিদাসের তখন তন্দ্রা এসেছে চোখে। হঠাৎই হৈ হৈ শব্দে তার ঘুম ভেঙে গেল। ধরপড় করে উঠে দেখল এক দল ছেলে বুলে বাসনপত্র সঙ্গে নিয়ে এসেছে চড়ুই ভাতির জন্য। একজন ছেলে বলল, ভাই ভাই, চড়ুই ভাতির জন্যে একদম ঠিক জায়গা বেছেছিস তোরা, যতদূর চোখ যায় কোনো জনমানব নেই। হ্যাঁ ভাই, একদম হক কথা বলেছিস, এখানে রান্না করব কারি কারি আর গিলবে সকলে হাঁড়ি হাঁড়ি। হ্যাঁ ভাই, নে নে মাংস রান্নার জোগাড় শুরু কর, এবার বেলা হয়ে এলো যে বেশি রাত করা যাবে না। কিন্তু তুই মাংসের জোগাড় কর আর আমি পোলাওটা বসাই, খুব জমবে মজা যখন খাবো পোলাও মাংস আর মাছ ভাজা। উফ, এই পেটের আর চোখের অদ্ভুত সম্পর্ক, যেই না দেখেছে দারুণ সব রান্না অমনি শুরু ওর কান্না। ভাই কি সুবাস পেরিয়েছে দেখ, খিদের চোটে মনে হচ্ছে পুরো কড়াইটাই চেটে ফেলবো। এতক্ষণ তো পেট আর চোখ বিদ্রোহ করছিল, এবার তো জিভটাও স্বাদ দিচ্ছে না। পুরি বাবা, আর পারছি না, যাই একটু খাই, ও কিছু হবে না। না না না, এ কি করতে যাচ্ছিস তুই হরিদাস? ভক্তদাস জানলে বলবে এ ঠিক ভগবান খাইয়েছে। না না, তোরা যে যাই বলিস ভাই, খাবার আমি খাবো। নাই নাই নাই, এ কিসের শব্দ ওটা? হ্যাঁ, ডাকাত আসছে, পালাও পালাও। কিন্তু এই এত খাবার দাবার এত কিছু! আরে গলা থাকলে অমন খাবার অনেক খেতে পারবি, কিন্তু গলাটাই যদি কেটে নামিয়ে দেয়, পালা ভাই পালা। ভক্তদাসের কাছে বাঁচাতে গিয়ে নিজের মান কচি বয়সেই কি খোয়া যাবে এই একটা নিষ্পাপ প্রাণ! কি গাছের নিচে এসব বাসনপত্র রাখা কেন? গালুয়া গালুয়া, শিগগির দেখ তো ব্যাপারটা কি। সর্দার, ও সর্দার, শিগগির আসুন, এই দেখুন কে আমাদের জন্য মাংস পোলাও মাছ সব সাজিয়ে রেখে গিয়েছে। ওরে বাবারে বাবা! আরে হ্যাঁ সর্দার, এতদিন ধরে ডাকাতি করছি কিন্তু এরকম আয়োজন কেউ কখনো করেনি। ওহ কি সুবাস! ব্যাপারটা নতুন হলেও সন্দেহজনক, এইভাবে রাস্তার মাঝে খাবার ঢাকা দিয়ে রাখা। ধুর সর্দার, আপনারা সবেতেই খুঁচিয়ে খুঁচিয়ে সন্দেহ বের করার স্বভাব হয়ে গেছে। এত সুন্দর রান্না বান্না করে রাখা, আর আপনি কিনা নাক টেনে সন্দেহ শুঁকছেন। হ্যাঁ, শুঁকতে হলে সুস্বাদু রান্নার গন্ধ শুকুন। আমি তো বলি এক্ষুনি ঝাঁপিয়ে পড়ি সর্দার, মন যে মানছে না আর। এই জন্যই তো আমি সর্দার আর তোরা আমার চামচা। একবার ভাব, এই নির্জন প্রান্তরে কেউ কেন এরকম রান্না করে রেখে যাবে? এ নিশ্চয়ই আমাদের হত্যা করার ষড়যন্ত্র। মানে আপনি বলতে চাইছেন এই খাবারে বিষ মেশানো আছে? বলতে চাইছি না, বলছি নির্ঘাত এই খাবারে বিষ মেশানো। কেউ যদি চেখে দেখতে পারে তবে বিশ্বাস করব, নইলে না। কিন্তু সর্দার, এই জনহীন প্রান্তরে একটা পশু পাখির দেখা নেই, সেখানে চেখে দেখার লোক কোথা থেকে আসবে? পশু পাখি না হোক, দুই পাওয়ালা জন্তু হলে তো চলবে নাকি? মানে কি তার মানে? ওই যে গাছের ওপরে বসে আছে এক জ্যান্ত বাঁদর, ওই ওই আমাদের খাবার চেখে দেখবে। হে ছোকরা, দেখবে তো? আমি কিছু জানি না হুজুর, আমায় ছেড়ে দিন। যা, এখনো তো ধরলামই না, তাহলে আর কি করে ছাড়বো তোমায় ছোকরা? ওই মগডালে বসে কি বাঁদর ঝোলা শিখছিলি নাকি? আর গাছেই উঠবো না হুজুর, আমায় মাফ করুন। আহা, সেসব পরে হবে, আগে তোকে একটা ভালো কাজ দি। এই নে, এই সব খাবারগুলো চেখে দেখ তো, এটা নুন ঝাল সব ঠিক আছে কিনা। কি খাবার? না না না, তোমরা যে যাই বলো ভাই, খাবার তো আমি খাবো নাই। সর্দার, তার মানে মনে হয় এই বিষ মিশিয়েছে ওই খাবারে, তাই খেতে চাইছে না। খাবি না মানে? তোর বাবা খাবে, তোর দাদুও খাবে। না
না না, তোমরা যাই বলো ভাই, খাবার আমি খাবো নাই, কিছুতেই না, কখনোই নাই। এই হালুয়া গালুয়া ধর বেটাকে, ধরে ওর মুখে ঠুসে দে খাবার গুলো, যদি কিছু গড়বড় দেখিস আমায় ডাকবি, আমি ওই গাছতলায় বসলাম। হ্যাঁ খাবো না, আমি খাবো না, ছেড়ে দাও ওগো, আমায় ছেড়ে দাও। আর কি শুনে কার কথা, হালুয়া আর গালুয়া মিলে হরিদাসের মুখে পোলাও, মাংস, মাছ সব জোর করে ঠুসে দিতে থাকে। হরিদাস যতই হাত পা ছড়ে ওরা ততই জোর দেয়। এক সময় হরিদাস হাল ছেড়ে দিয়ে মাথা চাপড়ে বলল, ভক্তদাস ঠিকই বলেছিল, আজকে বুঝলাম হাতে নাতে, যতই ওরও ছাদে লাটাই কিন্তু সত্যি ওই উপরওয়ালারই হাতে। হ্যাঁ